প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি যে লতা নিয়ে কথা বলবো এই লতার নাম হচ্ছে সোনালী লতা বা স্বর্ণলতা বা হলুদ লতা। অনেকে কিন্তু এই লতাকে অনেক নামেই ডাকে, তবে আমাদের কুমিল্লার ভাষায় বলা হয় সোনালী লতা বা স্বর্ণলতা, আবার অনেকে হলুদ লতাও বলে। এই লতা দেখতে অনেক সুন্দর। এই লতার কোনো পাতা হয় না, কোনো শিকড় হয় না, এই লতার আগা হয়। এই লতা অনেক সুন্দরভাবে অন্য একটা গাছকে ঘিরে তারপরে বেয়ে ওঠে। আর এই সোনালী লতা জঙ্গলে রাস্তার পাশে এবং কি পুষ্কণির পাড়ে হয়ে থাকে। এই সোনালী লতা আমাদের অনেক উপকারে আসে, আমরা কিন্তু অনেকেই সেটা জানি না। চলুন বন্ধুরা আজকে জেনে নেই এই ভিডিওতে যে এই সোনালী লতা খেলে কি কি উপকারে আসে। যাদের শরীরে জন্ডিস, মুখ চোখ হলুদ হয়ে গেছে, তারা যদি এই লতা খান তাদের জন্ডিস ইনশাল্লাহ ভালো হবে। যাদের মুখে অরুচি তাদের মুখে রুচি আসবে যদি এই লতা খেতে পারেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারাও যদি 7 থেকে 10 দিনের মতো খালি পেটে খেতে পারেন, রস এবং কি রান্না করে যেভাবেই হোক না কেন খেতে পারেন, তাদের গ্যাস্ট্রিক ইনশাল্লাহ ভালো হবে। আবার অনেকে আছে যে পেটের ভিতরে গুট গুট ফুটফুট একটা শব্দ হয়, খুবই খারাপ লাগে, তারা যদি এই লতা খেতে পারেন তাদের এই সমস্যাও সমাধান হবে। আবার যাদের দাউদ, একজিমা, চুলকানি হয়, তারাও যদি এই লতা খেতে পারেন এবং কি বেটে লাগাতে পারেন, তাদের এ রোগগুলো ইনশাল্লাহ ভালো হবে। আবার এই লতা খেলে যাদের রক্তের সমস্যা তাদের রক্ত কিন্তু পরিষ্কার হবে। আবার মানুষের অনেক জায়গায় কিন্তু ফুসকা পড়ে, ফুসকা পড়ানো জায়গার ভিতরে যদি বেটে রস লাগানো যায় ইনশাল্লাহ ফুসকা ভালো হয়ে যাবে। আবার শরীরের কোনো অংশ যদি কেটে যায় হঠাৎ করে তখন কি করবেন, হাতের কাছে কোনো ওষুধ নেই, এই লতা বেটে লাগিয়ে দেন, দেখবেন সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। যাদের কৃমি আছে, গুড়া কৃমির জন্য ঘুমাতে পারেন না, বাচ্চারা অনেক অশান্তির মধ্যে আছে, এই রস খাইয়ে দেন বা রান্না করে খাইয়ে দেন, দেখবেন সমাধান হবে। অনেকেরই আছে সর্দি কাশি সবসময় লেগে থাকে, সর্দি কাশির জন্য কিন্তু এই লতাটা অনেক উপকারী, রসও খেতে পারেন আবার রান্না করেও খেতে পারেন, যেভাবেই হোক না কেন খেতে পারলেই হয়। নিউমোনিয়ার জন্য কিন্তু এই লতার রস খুবই উপকারী। এই লতা খেলে কি কি উপকার হয় সেটা তো আজকের ভিডিওতে জেনে নিলেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।